আমরা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে এবং আপনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে এটা কম্বাইন করি এবং ক্যালকুলেট করি যে আপনার কত অ্যাসেটস আছে ইন হাউসেস ইন কার্স এন্ড থিংস লাইক দ্যাট, কত হবে? হ্যাঁ, অবশ্যই খুব সুন্দর প্রশ্ন। কারণ আমি আমার আর্নিং কিভাবে চলে, ব্যয় চাই, সবকিছু কিন্তু মানুষকে ক্লিয়ার করেছি। এবং যে কেউ জানতে চাইলে আই উইল বি একদম, আপনারা আসেন, দেখেন, প্রয়োজনে আমার বাসা পর্যন্ত চলে আসেন, আসি, সবকিছু দেখেন কি আছে না আছে। আমার ফার্স্ট অ্যাকাউন্ট ছিল আমার ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট, তো এই ডাচ বাংলা ব্যাংকে, তখন আমাদের বেতন হতো, তখন ডাচ বাংলা ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট ছিল। এরপরে কমিউনিটি ব্যাংকে অ্যাকাউন্টটা হয়ে যায়, এবং এরপরে আমার বড় ভাই, আমি যখন বিদেশ যাই, তখন আমি বিদেশ বলতে হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাই, তখন বেশ কিছু টাকা পাই শান্তিরক্ষী মিশনের সুবাদে। সেই টাকাটা রাখার জন্য আবার আমরা একটা অ্যাকাউন্ট খুলি আলাদাভাবে, বৈদেশিক রেমিটেন্স হিসেবে সেটা। আর শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট ছিল, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে। তো এই হচ্ছে আমার টোটাল যে অ্যাকাউন্ট গুলো যে কারণে খোলা হয়েছে সেগুলোর হিসাব আমি দিয়ে দিলাম। এবং আয় ব্যয় হচ্ছে আসলে পার্সোনালি আমি যেটা বলছি, আমার যে যেভাবে আমার টাকাটা আসে, পঞ্চাশ বাবার মুক্তিযোদ্ধা ভাতা বা এই সেই, এগুলো তো এমনি আমার জীবন চলতে, বাড়ি ভাড়া আমি যেখানে থাকি এটা র্যান্ট, কিন্তু বাড়ি ভাড়া বা আদারওয়াইজ যে বিভিন্ন জায়গায় যেতে হয়, ভাই যে আমাকে গাড়িটা সাপোর্ট দেয় মাঝে মধ্যে, আমার একাধিক গাড়ি রয়েছে, তো সেখানে ফুয়েল খরচেরও প্রয়োজন হয়, তো সবকিছু মিলিয়ে কিন্তু আমার একটা খরচ হয়ে যায়। তো অ্যাকাউন্ট বলতে হচ্ছে কি, যে ভাইয়ের যে কিছু ব্যবসা আছে ওইটা আমি একটু দেখাশোনা করি, মাঝে মধ্যে যে ট্রানজাকশনটা হয় সেটা আবার ধরেন আসছে আবার নিয়ে গেছে এরকম, কিন্তু এটা না যে আমার পার্সোনালি আমার কাছে জমা থেকে গেলো এত টাকার মালিক আমি, এই ধরনের কোনো কিছু অবকাশ নাই। এবং এখন এই মুহূর্তে যে টাকাটি রয়েছে সেটা হচ্ছে, যেমন আমেরিকার আমার যে মম রয়েছেন আমাকে সন্তান হিসেবে জানে, এই ওনাদের 8 লক্ষ টাকা, ধরেন এই যে 6 থেকে 8 লক্ষ টাকা জাকাতের টাকা, এরপর আমার এক আন্টি আছে ওনার হচ্ছে 5 লক্ষ টাকা জাকাতের টাকা, 5 না 6 লক্ষ টাকা জাকাতের টাকা, এরকম বেশ কয়েকজন আমাদের উইলিশা রয়েছেন। তো এরকম ওনাদের মান্থলি ফুল জাকাতের টাকাটাই কিন্তু আমি এটা অনেক বছর যাবতে বিয়ে করছি, এবং ওনারাও এটাতে আলহামদুলিল্লাহ হ্যাপি, আমিও হ্যাপি, এবং আমরা সঠিক জায়গায় চেষ্টা করি এটা ইয়ে করার জন্য। তো ইনশাল্লাহ এই রোজায় আমি কিন্তু সবচেয়ে কম রেস্ট করেছি, প্রতিদিন আমাদের 3টা করে ভিডিওস আপনারা দেখেন মানবিক শওকত পেজ এবং বিহারের সেবা ফাউন্ডেশন পেজে, 3টা করে ভিডিওস প্রতিদিন কন্টিনিউস যায়। এই সবগুলো কেউ হয়তো রিক্সা পাচ্ছে, কেউ ভ্যান পাচ্ছে, অথবা কারো ঘর হয়ে যাচ্ছে, কেউ নলকূপ পাচ্ছে, অনেকগুলো কাজ আমরা করি। যেমন আমাদের 524তম কৃত্রিম পা সংযোজিত আমরা করেছি, এরপরে করেছি হচ্ছে 570তম নলকূপ আমরা স্থাপন করেছি, এরপর অনেকগুলা ঘর করেছি, অসংখ্য মানুষের অপারেশন করিয়েছি, কন্টিনিউ বেয়ারেজদের তো চিকিৎসা রয়েছে, এছাড়াও অনেক জায়গায় শত শত হুইল চেয়ার আমরা বিতরণ করেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে, নানাবিধ মানবিক কাজ। তো আমাদের কাছে এই মুহূর্তে পার্সোনালি আমার যে অ্যাকাউন্ট রয়েছে, যা আমাদের যে উইলিশার যারা রয়েছেন আমাদের যে টাকাতে টাকা বা ব্যক্তিগত দানে টাকা পাঠিয়েছেন, সেখান থেকে 80% আমরা খরচ করেছি, আর 20% আছে, হয়তো বারো 2-3 মাসের মধ্যে আমরা এটা খরচ করতে পারবো। আমরা যেখানে একেবারে প্রয়োজন নিডি সেখানেই খরচ করি, আমরা কিছু টাকা, কয়েক লক্ষ টাকা সবসময় আমরা ব্যাংকে রাখার চেষ্টা করি আমাদের ব্যক্তিগত সাদাকা জাকাত অথবা দানের টাকা থেকে। কারণ আমরা একটা প্রোগ্রাম চালু রেখেছি, সেই প্রোগ্রামটা হচ্ছে চট্টগ্রামের যে কোনো জায়গায় আইসিইউতে কোনো মানুষ যদি মারা যায় টাকার জন্য, যদি সে বের হইতে না পারে, কারণ আইসিইউতে 1 লক্ষ টাকার নিচে বিল কখনোই আসে না, সর্বনিম্ন 1 লক্ষ টাকা এর উপরে আসে, তো আইসিইউতে যে লাশগুলো পচতে থাকে টাকার অভাবে বের করতে পারে না, সেগুলো কিন্তু আমরা এই টাকা দিয়ে বের করে দিই কিন্তু আইসিইউ থেকে। এইরকম আমাদের অসংখ্য ভিডিও আপনারা দেখতে পাবেন। এবং পুরো নগরীতে কেউ যদি মারা যায় ফকির ভিক্ষুক, যেমন চট্টগ্রামে রংপুরের যদি একজন ভিক্ষুক বা দিন যদি রিক্সাওয়ালা মারা যায়, এখান থেকে মিনিমাম 30,000 টাকা যাবে তাকে পাঠাইতে। তো আমাদের কিছু টাকা আমরা রাখতে হয় এই জন্যই, যে কখন কে মারা যায়, কখন লাশ পাঠাতে হয় অথবা কাকে আইসিইউ থেকে বের করতে হয়, এটা তো ইমার্জেন্সি, আপনি তো লাশ ফেলে রাখতে পারবেন না। তো এই জন্য আমাদের সামান্য কিছু টাকা, 20% টাকা আমরা এইভাবে রাখতে হয়, কখন আইসিইউ থেকে লাশ বের করতে হয় কিংবা কখনো দূরে কোথাও লাশ পাঠাতে হয়, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ প্রোগ্রাম। বা ব্যক্তিগতভাবে যে আমি এত লক্ষ টাকার মালিক হয়ে গেছি এরকম কোনো কিছু না। এবং পার্সোনালি আরো একটা কোয়েশ্চেন, যে আমার স্ত্রী, তার নামে কিন্তু কোনো ধরনের সম্পদ নাই, বাংলাদেশে যত আইন কানুন দুদক এই সেই হাবি জাবি যারা আছে সবাইকে বলছি আপনারা দয়া করে 1 মাস আমার পিছনে লাগেন, লাইগে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে যদি কিছু বের করতে পারেন তাহলে কিছু লাগবে না, আমার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। আমার ওয়াইফকে এখন এটাকে কি বলে বিয়ের সময় যে সামান্য হাতেরও দিতে পারি নাই, তাও আবার আমার বোন থেকে দাঁড় করে যায় শাড়িটা পর্যন্ত নিয়ে আসছে আমার বোন থেকে, আমার কিন্তু অ্যাবিলিটি ছিল, সেই অ্যাবিলিটিটা আমি বিহারের মানুষের পিছনে ব্যয় করেছি, আমি কিন্তু আমার পার্সোনাল কাজে আরামায়েশের জন্য আমি কিন্তু ব্যয় করি নাই আলহামদুলিল্লাহ। সো আমার ওয়াইফের সামান্য যে চিকন একটা চেইন আর যে কানে ছোট ছোট দুল একটা নাকি, এটা কিন্তু এখনো আছে। তো এটা ছাড়া যে ওকে যে আমি আলাদা করে 2 গুলি স্বর্ণ কিনে দেবো, ওই মেন্টালিটি এখনো পর্যন্ত আমার আসেনি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, অসংখ্যবার তৌফিক দিয়েছে, কিন্তু আমি সেটা করি নাই, এখনো পর্যন্ত করি নাই। সো আমার ওয়াইফের যদি অন্তত মানে পাটি চালান দিয়েও 2 গুলি স্বর্ণ কেউ বের করতে পারে,
ওর নামে কোনো অ্যাসেট তো দূরের কথা, ওর অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্টই নাই, ওর নামে কোনো জায়গা জমি কেনার অবস্থাও নাই, কারণ আমি এত ব্যস্ত ওর যে ভোটার আইডি কার্ড করতে হবে ওর কিন্তু ভোটার আইডি কার্ড করা হয় নাই। আমার স্ত্রী যে বিয়ে হওয়ার পরে আমার সাথে আসার পরে এত ব্যস্ততায় চলে গেছে, সে আমি সময় দিতে পারি না তাকে, আমার বাচ্চাদের সামলাতে হয়। আমি যে 2টা দিনের জন্য যাই যে আমার বউয়ের ভোটার আইডি কার্ড করবো, কারণ তার নামে যে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবো সে অবস্থাটুকু নেই। তাই বাংলাদেশের যত যা আমার আমাকে নিয়ে যদি ব্যাড কমেন্ট কেউ করে থাকে, সবার প্রতি একেবারে 100% চ্যালেঞ্জ করলাম, আপনারা বাটি জ্বালান দিয়েও যদি বের করতে পারেন কোনো কিছু একটা, যে আমার স্ত্রী না, আমার তো ক্লিয়ার করলাম, আমার স্ত্রীটা বলতেছি যে তার নামে আমি আলাদাভাবে 2 গুলি স্বর্ণ কিনলাম, অথবা তার জন্য আমি কোন একটা জায়গা কিনছি, অথবা তার নামে আমি ব্যাংকে কোথাও রাখছি, এরকম যদি আপনারা দেখাইতে পারেন সেটা পরের কথা। আমার পক্ষ থেকে আপনার সামনে বলে গেলাম যে আলাদা একটা স্পেশাল পুরস্কার থাকবে যদি কেউ বের করতে পারেন, কারণ কি তার নামে কিভাবে জায়গা কিনবো তার তো ভোটার আইডি কার্ডটা পর্যন্ত নাই, তার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো তার তো ভোটার আইডি কার্ডটাই নেই, তো তার নামে যে আমি কোথাও কিছু একটা করবো অন্তত ভোটার আইডি কার্ড তো লাগবে, একটা ডিপোজিট তো তার নামে আমি করতে পারি সেটাও কিন্তু নয়। আমি যে এখন চাকরিটা ছাড়া দিচ্ছি 8-10 লক্ষ টাকা, তো আমি তো সরকারি কোনো সুযোগ সুবিধা পাবো না, আমার 8-10 লক্ষ টাকা 18 বছর যে প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো পাবো, সেটাও তো আমি তার নামে ডিপোজিট করতে পারি, কিন্তু সেটাও তো আমি করবো না। আমাকে আল্লাহ ইচ্ছা দিচ্ছে, শক্তি দিচ্ছে, ক্ষমতা দিচ্ছে, কিন্তু সেটা আমি অপব্যবহার করবো না। আমি এটা বিশ্বাস করি যে আমি একজন মানুষের জন্য যদি এই জীবদ্দশায় সর্বোচ্চটা দিয়ে যেতে পারি, কালকে আমাদের ময়দানে আমি ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো। আমার বাচ্চার জন্য 5 তলা বিল্ডিং করে দিলে ও কি করবে বলেন, আমার জন্য কি করবে, ও আমাকে কিছু পাঠাতে পারবে? কিন্তু আমি যদি এখানে উপরে কিছু করে যেতে পারি, অসহায় বেহরশ মানুষের জন্য কোনো স্থাপনা করে দিতে, আমি মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত আমি মাটির নিচে শুয়ে শুয়ে অন্তত সে রেওয়ার্ডটা আমি নিতে পারবো, আমার বাচ্চাকে দিলে কিছুই পাবো না। তো এই ধরনের মেন্টালিটি আমার মধ্যে সেট করা আছে, তো আমি এটা থেকে কখনো বিচ্যুত হব না। তো এই গেছে আমার স্ত্রীর কথা, ওর জন্য কিছুই নাই, কারণ ও ভোটার আইডি কার্ডটাই বানাতে পারে না, ওর নামে কিভাবে আমি করবো বলেন। এটা আপনারা ইনকোয়ারি করে একটু দয়া করে দেখবেন, এই হচ্ছে এটা। এরপরে আর কোনো কোয়েশ্চেন যদি, ও আচ্ছা, আমার কোথাও কোনো ফ্ল্যাট কিনছি কিনা, আমার নামে আছে কিনা, আপনারা দয়া করে অন্তত 1 মাস আমার কাছে সময় দেবেন, বাকি জ্বালান দিয়ে দেখবেন যে আমার গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, আমি যে চট্টগ্রামে থাকি সেখানে কোথাও কোনো একটা ফ্ল্যাট কিনছি কিনা কিংবা জমি কিনছি কিনা। তবে এতটুকু বলতে পারি যে আমি আমার এখানে যে সমস্ত এমপ্লয় কাজ করে, 6 জন এখানে দেওয়ালদের পায়খানা পাশা পরিষ্কার করে, তাদের বেতন ছিল 12,000 টাকা, এখন হচ্ছে 13,000 টাকা, যেটা আমাদের একজন এটা কি বলে অ্যাডভাইজার 3 বছর যাবত পে করে আসতেছে। তো এই মানুষগুলোকে আমি যখন রিক্রুট করি, তখন তাদের মাথায় এই মেডিকেলের সামনে যে মসজিদটা আছে, এই মসজিদে ঢুকাইয়া প্রত্যেকের মাথায় কোরআন শরীফ রাইখা, কোরআন শরীফ করে হাত রাইখা শপথ করিয়া কিন্তু তাদেরকে আমি ঢুকাইছি এখানে, যে এরপরও যদি কেউ আমার বর্তমানে চুরি করো আল্লাহর কাছে তোমরা দায় দিবা। তো আমি আমার জায়গা থেকে আমি সবসময় এরকম যে আমি যাই হই, আমি স্ট্রিক্টলি সরাসরি কথা বলতে রাজি আছি। আমি যদি কারো 1 টাকা মেরে খাই, কারো কাছে তাকে আমি 2 টাকা দিতে রাজি আছি, কাউকে যদি 1টা থাপ্পড় আমি ভুলে দিয়ে থাকি তার থেকে আমি 2টা থাপ্পড় খেতে রাজি আছি। আমি অনলাইনে সবাই উদ্দেশ্যে বলছি যে আমি যদি কোনো অন্যায় করে থাকি 100 বার আমাকে বলবেন, আমি সেটা অবশ্যই শুধরে নিতে বাধ্য হবো, কারণ আমি যে ভালো কাজগুলো করছি, প্রতিদিন 3টা ভিডিও যায়, কারো না কারো উপকার হচ্ছে, কেউ হয়তো স্বাবলম্বী হচ্ছে, কেউ হয়তো কিছু একটা পাচ্ছে, যে এত ভালো কাজ করে যদি আমি একজন মানুষের মনে কষ্ট দিয়ে রাখি তাহলে আমার সমস্ত ভালো কাজ পণ্ড। তো আমি এটা বিশ্বাস করি, শুধু আমার একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আমি কথাটা একটু মানে অন্যায় দেখলে আমার ভয়েসটা একটু বেড়ে যায়, জাস্ট ইট, এর বাইরে আর কিছু, এটা আমি স্বীকার করি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। এছাড়া